বম বমই হয়, চকলেট বম বলে কিছু হয় না। চকলেট বম ছোট ছোট বাচ্চারা দিওয়ালিতে পটাকা ফুড়ে। এবার আমি জানতে জানতে চাই কি মমতা ব্যানার্জির যা পুলিশ আছে তারা কি সকাল 5টার সময় গিয়ে কোন ভারতীয় জনতা পার্টির নেতার নেত্রীকে অ্যারেস্ট করেনি? মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ভিতরে একটা কথা সব সময় থাকে, যদি বলাৎকারী মুসলমান থাকবে তাহলে উনি শেল্টার দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বোকা বানাচ্ছেন? তার মানে যারা বোমাবাজি করছে, যারা ক্রাইম করছে, যারা বলাৎকার করছে, উনি ক্রিমিনাল কে শেল্টার দিচ্ছে। এনআইএ এর বিরুদ্ধে শ্রীলতাহাইয়ের অভিযোগ এবং রাজ্য পুলিশ তাদের নোটিশ পাঠালো আজ, কি বলবেন? দেখুন, সিবিআই অফিসার, ইডি অফিসার, এনআইএ অফিসার সবাই উপরে মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এত রাগ কেন সেটা আমি বুঝতে পারছি না। দেখুন, মমতা ব্যানার্জি একদম প্রথম থেকে দেখুন উনি সবসময় লেফট ফ্রন্টকে গালাগাল করেছিলেন। যখন মমতা ব্যানার্জি সরকার ছিল না তখন আন্দোলন আগুন কন্যা হয়ে যখন উনি বাঙালির ভিতরে দেখা গেলেন, মানুষের চোখে আসলেন, তখন জ্যোতিবাসু উনাকে বলতো কি একদম স্ক্যামবাজ মহিলা। এখন যা এত গরু প্রচার হলো, কোল স্মাগলিং হলো, ক্যাটল স্মাগলিং হলো, সারদা নারদা চিটফান্ড হলো, তারপর মাস বলাৎকার কোথায় হলো? সন্দেশখালীতে, এ মিদনাপুর এত রেপ হলো, নাদিয়াতে রেপ হলো, হাঁসখালি কালিয়াগঞ্জে রেপ হলো, বলাৎকার হলো, তারপরে এবার যদি ইডি, সিবিআই আর এনআইএ যদি নিজের কাজটা করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে কেন লাগছে, কেন লাগছে? আর শেখ শাহজাহান যা এত হিনিয়াস ক্রাইম করেছে, শেখ শাহজাহান যা মাস বলাৎকার করেছে, সেটা একটা নোটিশ কি লুকিয়ে দেবে? কখনো লুকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ভিতরে একটা কথা সব সময় থাকে, যদি বলাৎকারী মুসলমান থাকবে তাহলে উনি শেল্টার দেবেন। আপনি নাসির খান মামলাটা আপনি দেখে নিন, সুজার জর্ডেন এখন পর্যন্ত ইনসাফ পায়নি। কামদনি কি ইনসাফ পেল? পায়নি। আপনি কালিয়াগঞ্জ হাঁসখালি দেখুন, সবাই বেল পেয়ে গেছে, ইনসাফ পেলেও পায়নি। এই পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা হয়ে গেছে, আর আমাদের দুর্ভাগ্য আছে কি এই এই রাজ্যতে মহিলা মুখ্যমন্ত্রী আছে, তাও মহিলারা সেফ নেই। আর এনআইএ যখন ইনভেস্টিগেশন করছে, লিগাল প্রসেস নিচ্ছে, তাও মমতা ব্যানার্জি গায়ে লাগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এনআইএ কে, আবার পরশু দিন ঈদের নামাজে উনি ইডি কে, এনআইএ কে, ভারতের প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রীকে, সবাইকে গালাগাল করবেন। এটা খুব খুব মানে চিন্তার বিষয় আছে। এবার আপনি একটু আগে চলে যান, সিবিআই অফিসারকে ঘাসিটে রোডের উপর থেকে কলারটা ধরে শেক্সপিয়র সানানি থানাতে লক আপ করা হয়েছিল, তারপরে শেখ শাহজাহানকে যা রেড করতে গেল ইডি, ইডির মাথাটা মানে একদম ওর মার্ডারের চেষ্টা হয়েছিল, এবার এনআইএ উপরে বোমা ফুটলো, তাহলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলে দিলেন? চকলেট বম ফুটেছিল। পাকিস্তানে আপনি দেখবেন যখন বোমা পড়ে, যখন বোমবারি হয়, তখন ওখানে ওয়াজিরে আজম সেটাই বলে, চকলেট বম, বম বমই হয়, চকলেট বম বলে কিছু হয় না, চকলেট বম ছোট ছোট বাচ্চারা দিওয়ালিতে পটাকা ফুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বোকা বানাচ্ছেন? তার মানে যারা বোমাবাজি করছে, যারা ক্রাইম করছে, যারা বলাৎকার করছে, যারা যারা চিটফান্ড কারোবার করছে, যারা এসএসসি স্ক্যাম করেছে, যারা টেট স্ক্যাম করেছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন কনস্টিটিউশনাল বডি হয়, একজন মুখ্যমন্ত্রী হয়, উনি ক্রিমিনালকে প্রভোকেশন দিচ্ছেন, উনি ক্রিমিনালকে শেল্টার দিচ্ছেন। এইসব চলবে না। এনআইএ নিজের কাজ করবে, এনআইএ কে কেউ বাধা দিতে পারবে না। এবার মামলাটা সুপ্রিম কোর্ট যাবে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ডিসাইড করবে কি মমতা বন্দ্যোপাধ্যায় যাভাবে ডিফেম আর মালাইং করেছেন, আর যাভাবে নিজের লুঙ্গি বাহিনীওয়ালাকে, টুপি বাহিনীওয়ালাকে উনি দাঁড়িয়ে এনআইএর উপরে, ইডির উপরে, সিবিআই উপরে যা আক্রমণ করেছে, যা জানলেভা হামলা করেছে, তার উত্তরটা সর্বোচ্চ ন্যায়পালিকাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে।
মুখ্যমন্ত্রী বলছেন যে হঠাৎই মাঝরাতে যদি এনআইএ আধিকারিকরা কোনো নোটিশ না দিয়ে আসে তাহলে গ্রামের মানুষ তো অচেনা মানুষ ভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করবে, এই বিষয়ে আপনি কি বলবেন? এনআইএ কি হাইকোর্ট বিনা অর্ডার নিয়ে গিয়েছিল? দ্বিতীয় কথা, সকাল 5:20 রাতে থাকে কি? আমরা এএম কে কি বলে কি বলি? সকাল বলি তো, 5:20 গিয়েছিল। আপনি যখন মুসলমান পাড়া মহল্লাতে যাবেন, মুসলমান পুরুষরা দুপুরবেলা দুটে তিনটে আড়াইটে ঘুম ভাঙে ওদের, আর জিন্স পরে ব্রাশ করে গলিতে দাঁড়িয়ে। তো এনআইএ তার মতন কাজ করবে কি? এনআইএ মুসলমানের পাড়া মহল্লা মতন কি ঘুমাবে দুটো অবধি? সেটা তো হতে পারে না। একজন অফিসার আছে, তারা সকাল সকাল সূর্য বেরোলো তারপর ওদের কাজটা আরম্ভ হয়ে যায়। এবার আমি জানতে চাই কি মমতা ব্যানার্জির যা পুলিশ আছে, তারা কি সকাল 5:00 সময় গিয়ে কোনো ভারতীয় জনতা পার্টির নেতার নেত্রীকে অ্যারেস্ট করেনি? সেটা কি প্রমাণ দিতে পারবেন? আমি প্রমাণ দিয়ে দেব। অনেক নেতা নেত্রীকে সকাল 5:00-6:00 সময় ডিটেন করা হয়েছে। 100 পুলিশ, স্টেট পুলিশ গিয়ে ডিটেন করেছে, 50 স্টেট পুলিশ গিয়ে ডিটেন করেছে। তাহলে এই 5:30 সকাল, এই 6:00 সকাল এনআইএ কেন করতে পারে না? আপনি কি মনে করেন দেশের নিরাপত্তার স্বার্থে এনআইএ কে আরো কতটা স্বাধীনভাবে কাজ করা উচিত? না, এনআইএ কে আরো শক্ত হবার উচিত। কেন্দ্র সরকারকে উচিত আছে কি এনআইএ হাতটা আরো শক্ত করার। আর এই ধরনের যদি গ্যাদারিং মব যদি চলে আসে ওর প্রসেস, লিগাল প্রসেস আর প্রসিজিওরকে বাধা দেবার, তাহলে ফায়ারিং পারমিশনটা দিতে হবে। বিরোধীদের দাবি, ইডি সিবিআই এর মতো এনআইএ কেও বিজেপি তার তল্পি বাহক হিসেবে ব্যবহার করছে। না, চোর সব সময় পুলিশকে দেখে ভয় খায়, সব সময়। রাজ্য পুলিশ কি আছে এই পশ্চিমবঙ্গতে? রাজ্য পুলিশ কি আছে? রাজ্য পুলিশ একজন দালাল, পপেট হয়ে কাজ করছে, অর্ধি পড়া আছে। কিন্তু যত এই পশ্চিমবঙ্গ টিএমসি নেতা মন্ত্রী আছে, তার তলওয়াটা চাটে, তার চট্টিটা চাটে, সেটাই কাজ আছে এই রাজ্যের পুলিশ। আমি তো প্রায় থানা ভিজিট করি কোনো কোনো কেসটা নিয়ে, একদম এটাই আমি দেখি। ওদের সঙ্গে কথা বলে একটাই মানে সিমিলিয়ার জিনিসটা আমি দেখি কি ওরা কখনো পুলিশের ভাবে সংবিধান ভিতরে, আইন ভিতরে কথা বলে না, সব সময় একটা পার্টির পপেট হয়ে কথা বলে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মসজিদে গিয়ে নামাজ পড়েন, এবার শোনা যাচ্ছে আপনি নিজেও মসজিদে গিয়ে নামাজ পড়বেন, তো এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। না না, দেখুন, 12 এক্সেপ্ট কোভিড-19 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড গেলেন না, কিন্তু লাস্ট ইয়ারও উনি ভিজিট করেছেন, আর যখন থেকে উনি চিফ মিনিস্টার হয়েছেন উনি রেড রোড 2 লাখ মুসলমান পুরুষের গ্যাদারিংতে উনি যান, ওখানে গিয়ে উনি পলিটিক্যাল ভাষণ দেন, উনি ইডি আর সিবিআইকে গালাগাল দেন, উনি ভারতের প্রধানমন্ত্রীকে ডিফেমার মালাইং করেন, উনি সেন্ট্রাল সুরক্ষা বাহিনীকে মালাইং করেন। কিন্তু আমি একজন মুসলমান মহিলা, আমি তো আল কোরআন পড়েছি, আমি তো হাদিয়াত পড়েছি, আমি তো সহিহ আল বুখারী পড়েছি, আমি তো বাইশটি জেভার পড়েছি, আমি তো নামাজের পুরো সূরা আয়াত সব কিছু জানি, তাহলে আমি কেন যেতে পারবো না? আর আমি ইমাম সাহাব বড়ি মসজিদ যা আছেন কলুটোলাতে, যা শাহি ইমাম যা আছেন, তাকে আমি চিঠিও পাঠিয়েছি, আর ওনাকে নাকোদা মসজিদকে আমি বলেছি কি আমি ওখানে বক্তব্য দেব, কিন্তু আমি শিক্ষার উপরে বক্তব্য দেব। কেন? এই ভারতের ডেটাটা যখন আপনি তুলবেন, আপনি দেখবেন 79% ভারতীয় নাগরিক শিক্ষিত আছে, কিন্তু আপনি যখন সচ্চর কমিশন রিপোর্টটা আপনি দেখবেন, ভারতের ভিতরে যত মুসলমান আছে তারা দলিত থেকেও পিছনে আছে শিক্ষার মাধ্যমে। তাহলে আমি সেটাই বলেছি, যখন একটা হিন্দু ব্রাহ্মণ মহিলা যেতে পারে নামাজের, তাহলে আমি একজন মুসলমান মহিলা হয়ে কেন যেতে পারবো না? যেতেই পারি। তাহলে আপনি কি বলছেন, মমতা ব্যানার্জি মসজিদে গিয়ে রাজনৈতিক জ্ঞান বেশি দেয় শিক্ষার জ্ঞানের তুলনায় কম, আপনি কি তাহলে শিক্ষার প্রচারটা বেশি করবেন মসজিদে গিয়ে? না, প্রথম কথা কি আমাদের ভারতের ভিতরে কখনো কোনো মহিলা নামাজের সময় এন্ট্রি করে না? আমরা আরব মক্কা মদিনা একসঙ্গেই তাওয়াফ করি, একসঙ্গেই হজ করি, কিন্তু ওই ইসলামটা চেঞ্জ হয়ে যায় যখন আমরা ভারত চলে আসি।
আপনি কখনো মসজিদ ভিতরে না মুসলমান যখন জুমার নামাজ হয় তখন আপনি কখনো দেখবেন না কি মুসলমান কোন কোন মহিলা এসেছে, কিন্তু যখন যখন এই পশ্চিমবঙ্গতে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে শ্রীমতী মমতা ব্যানার্জি যেতে পারেন তাহলে নাজিয়া ইলাহি খান কেন যেতে পারবে না? আর শ্রীমতী মমতা ব্যানার্জি তো ওই নামাজের সময়ে, ওই ঈদের নামাজের সময়, এত খুশির সময় গিয়ে পলিটিক্যাল বক্তব্য রাখেন। আমি তো শিক্ষার বক্তব্য রাখবো। আমাদের কোরআনে প্রথম পর্যায়ে আছে ইকরা, আরবিতে ইকরা, আর তার মানে আছে শিক্ষা। তো আমি তো ওটাই করতে যাচ্ছি। তাও আমাকে এখন পর্যন্ত ইমাম সাহেব অ্যাপ্রুভাল দিলেন না, তাও আমি যাব, নিশ্চয়ই যাব। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে।